الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك القوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل يا رسول الله من آبى قال من أتاني دخل الجنة ومن أسأني فقد آبى সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন। যার শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না, তবু তার শেখানো ভাষায় আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচনার বিষয় কুরবানি ও ঈদ। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া আজিজ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে এই যে জিলহজ মাস, এই মাসের দশ দিনের কি ফজিলত, কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই দশ দিনে আমাদের কি করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনার বিষয় কুরবানি এবং ঈদ সংক্রান্ত কিছু কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সুরা নাজিল করেছেন। উক্ত সুরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমি নিশ্চয়ই তোমাকে কাউসার দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, ইন্না আতাইনা, আমি তোমাকে দিয়েছি, কাল কাউসার, কাউসার। কাউসারটা কি? কাউসারের প্রায় দুটো ব্যাখ্যা রয়েছে। একটা হচ্ছে উচ্চ মর্যাদা, আর আরেকটা হচ্ছে হাউজে কাউসার, অর্থাৎ যেখানে কিয়ামতের মাঠে মানুষ তৃষ্ণিত হয়ে যাবে, তৃষ্ণায় ত্রাহি ত্রাহি করবে, মানুষের পান করার জন্য কোনো পানীয় থাকবে না। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছের বান্দা যারা যারা এই পৃথিবীর বুকে ইসলাম নিয়ে কাটিয়েছে, তাদেরকে সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে করে একটা হাউস থেকে বা একটা নদী থেকে পানি পান করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এই পানি পান করার পর আর কোনোদিন মানুষের তৃষ্ণা লাগবে না। তার মানে আশ্চর্য একটা পানীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে হাতে পান করাবেন, যে হাউস থেকে বা যে নদী থেকে, সেই নদীটার নাম অনেকে ব্যাখ্যা করেছেন যেটা আছে হাউজে কাউসার। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমি নিশ্চয়ই তোমাকে কাউসার দান করেছি, অর্থাৎ হাউজে কাউসার দান করেছি। আল্লাহ সুবহানাহু আগে বলে দিলেন যে আমি তোমাকে এটা দান করেছি, না আতাইনা কাল কাউসার, ফা সাল্লিলি ও রাব্বিকা ওয়ানহার, অতএব তুমি সলাত আদায় করো এবং কুরবানি করো তোমার রবের উদ্দেশ্যে। তার মানে মহান এক বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে দান করে দিলেন, আগে দান দিলেন। দেওয়ার পরে বলছে, দেখো আমি তোমাকে এত বড় একটা সম্মানীয় জিনিস দান করলাম, সুতরাং তুমি কি করো, আমার উদ্দেশ্যে, আল্লাহ বলছেন আমার উদ্দেশ্যে তুমি সলাত কায়েম করো এবং কুরবানি করো।
এইখানে ছোট্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আল্লাহ বলছেন যে তুমি আমার উদ্দেশ্যে কুরবানি করো, তার আগে বললেন আমার উদ্দেশ্যে সলাত কায়েম করো। তার এখান থেকে বোঝা যায় যে যার সলাত নাই তার কুরবানি নাই, যার সলাত নাই তার হজ নাই, যার সলাত নাই তার সোজা কথা দিন নাই। তার মানে কুরবানি কবুল হতে গেলে প্রথম কথা, মুসলমান থাকতে গেলে মানুষকে সলাত আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত। কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত সলাত আদায় না করে, ওই ব্যক্তি যদি কুরবানি দেয়, তাহলে ধরে নিতে হবে যে ওর কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, তোমরা আমার উদ্দেশ্যে সলাত আদায় করো এবং কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারা তোমাকে বলেছে যে তুমি নির্বংশ, আসলে তুমি নির্বংশ নও, বরং তারাই নির্বংশ। তার মানে ছোট্ট একটা সূরা, আল্লাহ বললেন আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি, তুমি আমার উদ্দেশ্যে সলাত আদায় করো, আমার উদ্দেশ্যে কুরবানি করো। এতদূর তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ বলছে আমি অফার দিয়ে দিলাম তোমাকে, নাও হাউজে কাউসার দান করলাম, যার পানি একবার পান করলে আর তৃষ্ণা লাগবে না। কি ভ্যালুয়েবল ওয়াটার, এটা কত উন্নত মানের পানি, এটা আল্লাহ বলছেন আমি তোমাকে দিয়ে দিয়েছি, কি করবা? তো তুমি আমার জন্য নামাজ পড়ো, আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য কুরবানি করো, আল্লাহ বলছেন। এরপরে এই বাক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না তুমি নির্বংশ না, ওরা নির্বংশ। এর অর্থ কি? এতদূর আমরা বুঝলাম, কিন্তু এটা হঠাৎ বুঝতে পারলাম না যে তুমি নির্বংশ না তারা নির্বংশ মানে যে এখানে একটা প্রেক্ষাপট রয়েছে, একটা শানে নুজুল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার চারটি সন্তান দান করেছিলেন, ছেলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে সব সন্তানগুলোকে আল্লাহ নিয়ে নিয়েছিলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান জীবিত ছিল না। যখন সব সন্তান একে একে মারা গেল, তখন কাফের বেদিন বেঈমান মুনাফিকরা বলতো যে তোমার বংশে বাতি জ্বালানোর লোক কই, যেমন করে আমাদের সমাজে বলে এক শ্রেণীর মানুষ, তো বলছে তুমি হচ্ছে নির্বংশ, লেজ কাটা, তোমার বংশই নাই, নির্বংশ লক্ষ্য থাকার আবার তুমি নিজেকে নবী দাবি করো, তুমি নির্বংশ, তুমি লেজ কাটা। আজকেও আমাদের সমাজে এর এই শ্রেণীর মানুষকে বলা হয় যা ছেলে নাই তাকে উল্টো পাল্টা কথা শুনতে হয়, বলে যে তোমার বংশে বাতি জ্বালাবে কে, এই ধরনের কথা বলা হয়। তো সেই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ জবাব দিচ্ছেন আসমান থেকে, বলছে হে নবী তুমি বলে দাও তুমি নির্বংশ না, তুমি লেজ কাটা না, বরং যারা তোমাকে নির্বংশ বলেছে তারাই হচ্ছে নির্বংশবাদ লেজ কাটা। এই আয়াতের এইটুকু সংক্ষিপ্ত তাফসির বা ব্যাখ্যা। তার মানে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন মানুষকে কুরবানি করতে, যে মানুষ কুরবানির সময় আসলে কুরবানি করবে। কুরবানির পশু কেমন হবে এটা গতদিন আলোচনা করেছি আমরা, এখন কুরবানি করার যে সিচুয়েশন, কুরবানি করার যে বিষয়, সে বিষয়ের মধ্যে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে কুরবানির চাঁদ যখন উঠে যায় তখন কুরবানি দাতা নখ চুল পশম দেহের মৃত চামড়া কাটবে না যতক্ষণ না পর্যন্ত সে কুরবানি জবাই করছে, যদি এটাও বলেছিলাম গতদিন। তবে কুরবানি কবুল হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শর্তগুলো দিয়েছেন তার মধ্যে অন্য শর্ত হচ্ছে সলাত আদায় করতে হবে, মানে মুসলমান হতে হবে, মিনিমাম হালাল টাকার কেনা কুরবানি হতে হবে, হালাল টাকা, হারাম টাকায় কিনে কুরবানি কবুল আল্লাহর দরবারে হবে না। এবার কুরবানির চাঁদ অলরেডি উঠে গিয়েছে, তা আমরা অনেক সময় দেখি কুরবানির গলায় লাল ডোর বাঁধা থাকে, এটা জায়েজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাগল বা দুম্বা বা উট যখন আসতো তা আমি কিলাদা পাকিয়ে গলায় বেঁধে দিতাম, এটা যে চিহ্নিতকরণ যে এটা যে কুরবানি তার জন্য চিহ্নিতকরণ এইটা। আর এটা করতে হবে এখনকার সময়, এখনকার যে আমল বা এখনকার বেঁধে দাও এটুকু করা যেতে পারে। এরপরে যখন কুরবানির দিন আসবে কুরবানির পশুকে ঈদের সলাত খুতবা যাবতীয় শেষ হওয়ার পরে তাকে জবাই করতে হবে, ঈদের সলাত হয়ে গেল খুতবা হয়ে গেল তারপরে কুরবানি জবাই করতে হবে। এখানে বলে রাখি কোনো ব্যক্তি যদি বলে যে ঈদের সলাত আদায় করে আস্তে আস্তে দেরি হয়ে যাবে, তা আমি জবাই করে চলে যাই, তারপরে ঈদটা পড়ে এসে
বাদবাকি কাজটা করব, তাহলে তার কুরবানি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কিছু সাহাবীরা ভুল করে এই ঈদের আগে কুরবানি জবাই করে চলে গিয়েছে নামাজের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বললেন যে তোমাদের এটা গোশত ছাড়া আর কিছুই নয়, বরং তোমরা এই জায়গায় আর একটা কুরবানি করো, কারণ কুরবানি জায়েজ হবে কখন, ঈদের সলাত এবং খুতবা যখন শেষ হয়ে যাবে তারপরে কুরবানি। তো কুরবানি নিয়ে আমাদের সমাজে কয়েকটা বিষয় প্রচলিত রয়েছে, আগে এই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যে ভুলগুলো এক একটা অনেক, কোনোটা কাবিরা গুনাহ কোনোটা বিদাত আমাদের জন্য। সেটা হচ্ছে কি, কুরবানির চাঁদ উঠলে আর কোনো পশু জবাই করা যাবে না, হাঁস মুরগি গরু ছাগল জবাই করা যাবে না, এটা আমাদের সমাজে প্রচলিত একটা কথা। কেন, হুজুর বলেছে যে কুরবানির চাঁদ উঠলে যদি কোনো পশুকে জবাই করা যায়, ছাগল গরু মুরগি হাঁস যাই হোক না কেন, তাহলে সেটা কুরবানি হয়ে যাবে। এটা হচ্ছে নগদ মিথ্যা কথা, কারণ কুরবানির দিনে কুরবানি করেই যে আপনার কবুল হবে এটাই তো নিশ্চয়তা নাই, কারণ আপনার টাকা হারাম থাকলে কবুল হবে না, আপনি সলাত আদায় না করলে আপনার কবুল হবে না। তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে, আর আপনি এমনি হাঁস মুরগি ছাগল গরু জবাই করলেন আর এগুলা কুরবানি হয় কি করে, একদম এটা নগদ একটা মিথ্যা কথা সমাজে প্রচলন আছে যে কুরবানির চাঁদ উঠলে কোনো গোশত খাওয়া যাবে না। জি না, এটা ভুল কথা, কুরবানির চাঁদ উঠলে গোশত খাওয়া যাবে, কুরবানির দিনেও জবাই করা যাবে, এমনি যদি ইচ্ছা করে কেউ পশু জবাই করতে পারে। এক নম্বর ভুল নিরসন। দুই নম্বর পয়েন্ট, কুরবানি যেদিন করা হয় অর্থাৎ ঈদের দিন, এই দিন কুরবানিকে সুন্দর করে তার শিঙে তেল লাগানো হয়, হলুদ লাগানো হয়, গোটা গাটা সুন্দর করে ধুয়ে দেওয়া হয়, সাদা একটা কাপড় গলায় জড়িয়ে দেওয়া হয়, তারপরে তাকে নিয়ে যাওয়া হয় কুরবানি দেওয়ার জন্য। এটাও একটা ভুল প্রথা। কুরবানি গায়ে যদি প্রচুর পরিমাণে নোংরা থাকে তো তাকে পরিষ্কার করার উদ্দেশ্যে গা ধুয়ে দেওয়া এটা ভিন্ন কথা, কিন্তু কুরবানির দিনে কুরবানির তো গা ধোয় মানুষ, সাথে সাথে নিজের বাড়ির পশুগুলাও গা ধোয়, এমনকি মোটরসাইকেলটাও ধোয়। কি বলে বছরকার দিন, কে বললো ওটা বছরকার দিন, তার মানে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করতে পারেন, আপত্তি নেই, তবে কুরবানিকে ধুইয়ে তারপরে তার শিঙে তেল ইত্যাদি মাখিয়ে হলুদ মাখিয়ে এইগুলা জায়েজ নয়, এটা পুরোপুরি হারাম কাজ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টা উট কুরবানি দিয়েছেন, তিনি যদি গা ধোয়াতে লাগতেন তাহলে বিকাল হতো গা ধোয়াতে, তাহলে নামাজে বা কখন করতেন, কুরবানি বা কখন দিতেন। দুই নম্বর ভুল আমাদের সমাজে, অতএব কুরবানিকে গা ধোয়ানো এবং তার শিঙে তেল হলুদ মাখানো এবং গায়ে সাদা কাপড় জড়ানো বা গলায় সাদা কাপড় জড়ানো এটা বৈধ নয়। তিন নম্বর ভুল, কুরবানি প্রস্তুত হয়ে গেছে, রেডি হয়ে গেছে, তো মানুষ বসে আছে, ঈদের সলাত হয়ে গেছে, খুতবা হয়ে গেছে, মানুষ বসে আছে, তো তাকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার আপনি বসে আছেন কেন, তো ইমাম সাহেব এখনো আসেনি, ইমাম সাহেব এখনো আসেনি, কেন, ইমাম সাহেব আসবে একটা বই হাতে করে নিয়ে আসবে, কুরবানিকে বেঁধে রাখবে, কুরবানির সামনে খুতবা দেবে ইমাম সাহেব। আমরা বাংলায় ক্লিয়ার কাট সরল সোজা ভাষায় মানুষকে বক্তৃতা দেওয়ার পরেও, খুতবা দেওয়ার পরেও মানুষকে দাড়ি রাখাতে পারলাম না, মানুষকে ক্লিয়ার কাট বক্তৃতা দেওয়ার পরেও বন্ধন লোন থেকে দূরে রাখতে পারলাম না, মানুষকে দিন রাত বলছি যে আপনার স্ত্রী আপনার মেয়ে যদি উলঙ্গ অবস্থায় বাইরে যায় বা বুরখা হিজাব জিলবাব না পরে তো আপনি জাহান্নামী, দিন রাত বলা হচ্ছে বিড়ি খেলে মানুষ জান্নাতে যাবে না, দিন রাত বলা হচ্ছে তাবিজ দেওয়া হচ্ছে শির্ক, দিন রাত বলা হচ্ছে পাথর চাপড়ি যাওয়া হচ্ছে হারাম, মানুষ মুসলমান থাকে না, দিন রাত বলা হচ্ছে যে পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে দু ওয়াক্ত ছেড়ে দিলে সে মুসলমান থাকে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এত সুন্দর বাংলা ভাষায় খুতবা দিয়ে মানুষকে আমরা খুতবা বুঝাতে পারলাম না, আর হুজুর আরবিতে খুতবা দিবে তা আবার ছাগলকে খুতবা দেয় খুতবা বুঝায়, ভাবেন কত বড় হাস্যকর কথা হতে পারে। তার মানে ইমাম সাহেবকে ডেকে কুরবানির পশুর সামনে খুতবা শোনানো এটা হচ্ছে পৃথিবীর অন্যতম হাস্যকর একটা বিষয়, মানুষকেই খুতবা বুঝানো যায় না তো ছাগলকে গরুকে কি খুতবা বুঝাবেন আপনি, এটা একটা নাজায়েজ কাজ ইসলামে।
আপনার কুরবানি আপনাকে জবাই করতে হবে, ওটা আমি পরে বলছি। তবে আপনার আলেমকে দিয়ে জবাই করাতে হবে, কে বললো আপনাকে? আর আলেমকে ডেকে খুতবা শোনাতে হবে, এটা আবার কে বললো? এটা আছে কোথায়? ধর্ম তো এরকম না, যা কোরআন এবং হাদিস আছে তাই হবে। চার নম্বর আমাদের সমাজের বড় ভুল, কুরবানি যখন রেডি হয়ে গেল, অর্থাৎ কুরবানির গোস্ত যিনি রেডি করছেন, আমি শুধু ভুল গলা বলছি পরে ঠিক গলা বলবো, কুরবানি যিনি রেডি করছেন অর্থাৎ কষাই, আমরা কি করি? যিনি কষায় তিনি জবাই করলেন, তিনি মাথাটাকে রেখে দিয়েছেন, দুটো পা রেখে দিয়েছেন, একটু ভালো ভালো গোস্ত রেখে দিয়েছেন, জবাই করার পরে সে সেইগুলোকে নিয়ে চলে যাচ্ছে, হারাম নাজায়েজ, এই গোস্ত খাওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যাকে কষাই রূপে নিযুক্ত করবা ওকে পারিশ্রমিক দিয়ে দাও, টাকা দিয়ে দাও, ওখান থেকে একটা পশম কুরবানি যিনি জবাই করছেন যারা হেল্প করছেন তাকে দেওয়া যাবে না এক্সট্রা। হ্যাঁ, কষায় আপনার এলাকার মানুষ, আপনি অন্যজনকে যেমনভাবে গোস্ত দিবেন, তিনি গরিব মানুষ তাকে গোস্ত দেন, ঠিক আছে, কিন্তু আপনার কাজে সাহায্য করলো, আপনার একটু গোস্তটাকে রেডি করতে সাহায্য করলো, পয়সা হিসেবে কাজ করলো, আপনি তাকে 500 টাকা ধরে দেন, 100 টাকা ধরে দেন, ব্যাপার না, এটা আপনার বিষয়, কিন্তু ওই গোস্ত থেকে এক টুকরো গোস্ত তার বিনিময় দেওয়া জায়েজ না। কেন জায়েজ না? কারণ কুরবানি যেটা করেছেন এটা আল্লাহর, আপনার না, জবাই করা মানে ওটা আল্লাহর। তারপরে আল্লাহ কি বলেছে পরে বলছেন, জবাই করেছেন মানে ওটা আল্লাহর। অনেকে ওই খালটা নিয়ে বিক্রি করে দেয়, ওই বিক্রির টাকাটা নিজে রেখে দেয়, এটাও জায়েজ নয়। খালটা হয় আপনি নিজে ব্যবহার করবেন, না হলে চুর করে ওর মধ্যে দিয়ে দেবেন মানুষ যদি খায়, আর যদি না হয় তাহলে সেটাকে বিক্রি করে দিয়ে ওটা ওই টাকাটা আপনাকে দান করে দিত, ওটা আপনার টাকা না, এটা আল্লাহর নামে জবাই করলেন, ওটা আর আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা। এই তারপরে আপনার সম্ভবত চার হয়ে গেল, 5 নম্বর ভুল, কুরবানি জবাই করার সময় একসাথে অনেকগুলো কুরবানি রেডি করে কুরবানির সামনে অস্ত্রকে ধার দেওয়া হয়, একটাকে জবাই করে আবার তার সামনে আরেকটাকে জবাই করা হয়, এটা জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে করতে নিষেধ করেছেন, এটা করা যাবে না। 6 নম্বর ভুল আমাদের সমাজের, যখন কুরবানিটা জবাই করা হয় তখন ওই যে সাদা থানটা গলায় বেঁধেছিল ওই সাদা থানটা রক্তে ভিজিয়ে নিয়ে ওটা আপনার বাড়িতে রেখে দেওয়া হয় বা অনেক কিছু কাজে লাগানো হয়, এটা হারাম, এটা শিরক, ওটার মাধ্যমে কোনো কল্যাণ নাই, কারণ রক্ত বহে দেওয়া মানে ওটা হারাম রক্ত, এটা জায়েজ নয়। এই তারপরে 7 নম্বর ভুল আমাদের সমাজের, কুরবানি যখন দিয়ে দেওয়া হয় কুরবানির পরে এবার গোস্ত বন্টন, যেটা গোস্ত বন্টনের সময় আমরা করি কি, দাড়িপাল্লা নিয়ে যাই, এটা আমি কোনো হাদিস এবং কোরআন থেকে বলছি না, আমার ব্যক্তিগত মতামত, আপনি একটু হিসাব করে দেখবেন। দাড়িপাল্লা যখন নিয়ে যাওয়া হয় তখন ওজন করা হয়, 3 ভাগে ওজন করা হয়, ঠিক আছে, ওটা পরে হিসাব, ওজন করে এবার মাংসকে মাপা হলো, গোস্তকে রেডি করা হলো, 21 কেজি হয়েছে কথার কথা। এবার শয়তান সবসময় আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে, এটা ছাগল জবাই করেছেন 21 কেজি হয়েছে, গরু জবাই করেছেন 1 কুইন্টাল হয়েছে, এবার আপনার মনের মধ্যে একটা কথা আসবে, সেটা কি, আরে আইডিয়া করেছিলাম যে 25 কেজি হবে, 21 কেজি মানে 4 কেজি লস, কুরবানি শেষ আপনার, এটা কুরবানি গোস্ত খাওয়ার জন্য কিনেননি ওটা আপনি, এটা আল্লাহর জন্য দিয়েছেন। যখনই আপনি এইভাবে আপনার ভেতরে আসবেই মানুষের, গ্যারান্টি বলছি, মানে গরু ছাগল দেখা মাত্র আপনার আইডিয়া হয়ে যাবে ক কেজি মাংস হবে, আপনি যদি এই মুহূর্তে মাপেন গ্যারান্টি আপনার মনের মধ্যে একটা অসুস্থতা আসবে যে আইডিয়া করেছিলাম 25, 16, 21 মানে 4 কেজি লচে রান করছি আমি, এটা একটা বিষয়, ভেবেছিলাম যে 1 কুইন্টাল 10 কেজি হবে, এখন দেখছি 1 কুইন্টাল, ছি 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 লস হয়ে গেল 10, না এটা জায়েজ নয়। এজন্য আপনি কি করবেন, আপনি আপনার মতো করে 3 ভাগ করেন, যেটা পরবর্তী সময় আলোচনায় আসছে, যে ভুলগুলো আমাদের সমাজে সেই ভুলগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। এইটা তো মোটামুটিভাবে এইগুলা বা আরও কিছু ভুল ভ্রান্তি আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এই ভুল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ কুরবানি একটা ইবাদত, ইবাদতের উদ্দেশ্য দিতে হবে। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে
এই শ্রেণীর মানুষের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে গৃহীত হয় না। তারা কারা? তারা এলাকা খুঁজে দেখে যে কার কুরবানিটা সবচেয়ে বড়। যখন কুরবানি দিতে যায় আর বুকটা একটু চওড়া হয়ে যায়, ও ভাবে যে এবার এবার কুরবানিটা আমারটা সেরা, সবচেয়ে বড় ছাগল আমি দিয়েছি, সবচেয়ে বড় গরু আমি দিয়েছি। না, এটা রিয়া হয়ে গেল, অহংকার হয়ে গেল, এটা আল্লাহর তরফের লোক দেখানো আমল হয়ে গেল, আল্লাহর জন্য এটা কুরবানি হলো না। এইরকম মানুষকে তো অনেক দেখা যায়। এক নম্বর, এদের কুরবানি আল্লাহ দরবারে গৃহীত হবে না। দুই নম্বর, কিছু মানুষ আছে অর্থশালী লোক, টাকা পয়সা আছে, ও জানছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাদের টাকা আছে সামর্থ্য আছে তারা যদি কুরবানি না দেয় সে যেন ঈদগাহে না আসে, এটা শুনেছে। কিন্তু ও ভাবলো যে আমার টাকা আছে আমি কুরবানি দেবো না, লোকে কি বলবে। এটা কিন্তু অনেক সময় হয় যে আমার টাকা আছে লোকে জানে, কিন্তু কুরবানি যদি আমি না দিই তাহলে পাড়ার মানুষ কি বলবে। এই লোকের কুরবানি আল্লাহ দরবারে গৃহীত হবে না, এ পাড়ার মানুষই খাবে, এর আর কোনো কাজ নাই। কেন? ও আল্লাহকে ভালোবেসে কুরবানি দেয়নি, কারণ কুরবানি হচ্ছে একটা ইবাদত, ও ভেবেছে গ্রামের লোক কি বলবে। এই শ্রেণীর মানুষের কুরবানি কবুল হবে না। এবার আসুন, কোরবানি যখন আপনি রাখলেন, নকচুল এগুলা গোপস ইত্যাদি ছাড়বেন কাটবেন না। ঈদের দিন হয়ে গেল, ঈদের সলাত আদায় করলেন, আপনার খুতবা শুনলেন, শোনার পরে এবার আপনি চলে গেলেন, পশুটাকে নিয়ে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে এহসান করতে বলেছেন মানুষকে, প্রত্যেকটা কিছুর উপরে ভালো ব্যবহার করতে বলেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা যদি কাউকে হত্যাও করো তো ভালোভাবে হত্যা করো যুদ্ধের ময়দানে, আর তোমরা যদি কোনো পশু জবাই করো সেই পশুটা জবাই করার সময় তার প্রতি মায়া রেখে জবাই করো। কেমন? পশুটার জবাই করার পূর্বে যে অস্ত্রটা চাকুটা আপনাকে ধার দিতে হবে, খুব তীক্ষ্ণ করে, খুব তীক্ষ্ণ করে আপনাকে ধার দিতে হবে। তারপরে পশুটাকে নিয়ে গিয়ে সেই পশুর সামনে অন্য কোনো পশু জবাই করা যাবে না, পশুটাকে বাম কাতে শুইয়ে দিয়ে বাম হাত দিয়ে তার গলার এক অংশ ধরে, ডান অথবা বাম পা আপনি কুরবানির ঘাড়ে দিতে পারেন, ঘাড় বরাবর দিয়ে, এটা সুন্নাহ। তারপরে ডান হাতে ধরে আপনাকে এবার পশু জবাই করতে হবে। জবাই করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা দুম্বাকে আনা হলো, তিনি ডান হাতে তার ছুরিটা ধরে তিনি জবাই করার সময় বললেন বিসমিল্লাহ আল্লাহ আকবার, এটা বলে জবাই করতে হবে পশু। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত খাওয়া মুসলমানের জন্য হারাম। তাহলে কুরবানি জবাই করার জন্য একদম শর্টকাট কুরবানিটাকে ধরে সুন্দরভাবে তার আগে আপনি চাকুটাকে রেডি করে রাখবেন, আপনি নিজের কুরবানি নিজে জবাই করবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা 63টা কুরবানি করেছেন, 63টা কুরবানি করার পরে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বাদ বাকি কুরবানি করতে বলেছেন, যেবার তিনি 100 কুরবানি দিয়েছিলেন, মুসলিম শরীফের হাদিস। তার মানে এই হাদিস থেকে প্রমাণিত যে কুরবানি নিজেও জবাই করা যায়, আবার কাউকে দায়িত্ব দেওয়া যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মতো তো আমাদের 100টা উট কুরবানি নাই, 100টা গরু নাই, ছাগলও নাই, একটাই দিতে পারি না আমরা। তাহলে আমাদের কুরবানি নিজের কুরবানি নিজেকে জবাই করতে হবে, জবাই করার সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বা বিসমিল্লাহ আল্লাহু আকবার, ব্যাস হয়ে গেল। জবাই করার পর বা জবাই করা শুদ্ধ জবাই হচ্ছে 4টে জিনিস কাটতে হবে, শুদ্ধ জবাই যেটাকে বলা হয়, সেটা কি? একটা হচ্ছে শ্বাস নালি, একটা হচ্ছে খাবারের খাবার যায় যে নালি, খাদ্য নালী, আর দুই পাশের যে দুই মোটা রগ থাকে, এই 4টে জিনিসকে যদি কাটেন তবে শুদ্ধ জবাই হচ্ছে। তার মানে অস্ত্রটাকে খুবই ধারালো হতে হবে, আপনার কণ্ঠনালী, শ্বাসনালী, খাবারের নালী এবং সেই সাথে দুই পাশের যে মোটা রগ, এইগুলোকে জবাই করতে হবে। দুই প্যাস, আড়াই প্যাস, তিন প্যাস, এটা বিষয় না, মানে যত দ্রুত জবাই করা যায়, সুন্দর করে জবাই করা যায়, এভাবে কুরবানিটাকে শুয়ে জবাই করা যেতে পারে। এবং উট যদি হয় তার সামনের একটা পাকে বেঁধে দিয়ে, গরু হলে একটা পাকে বেঁধে দিয়ে আপনার জবাই করা যেতে পারে। তবে পাটাকে মুড়িয়ে ধরা যাতে গরুর কষ্ট হয়, উটের কষ্ট হয়, এটা জায়েজ নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবারই প্রতি অনুগ্রহ করতে বলেছেন।
এবার জবাই হয়ে গেল, জবাই হওয়ার সাথে সাথে একটা পশুর কিন্তু জান বেরায় না। এরপরে আমরা অনেক সময় দেখি যে চাকুর আগা দিয়ে খুঁচাতে থাকে কণ্ঠনালী, এটা জায়েজ নয়। তাকে ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তার জানটা না বেরিয়ে যাচ্ছে। এখানে একটা বিশেষ সতর্কতা, তার জান এখনো বেরোলো না, অনেকগুলো কুরবানি আছে, দেরি হয়ে যাবে, এই কারণে সঙ্গে সঙ্গে তার পাটাকে ধরে উপরের অংশটাকে কেটে দেওয়া জায়েজ নয়। যতক্ষণ না পর্যন্ত একটা কুরবানির সমস্ত জানটা বেরিয়ে যাচ্ছে অতক্ষণ পর্যন্ত সেই কুরবানির কোন অংশে ছুরি চালানো জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন, ওটাও এক ধরনের কষ্ট দেওয়া হয়। তাহলে কুরবানি জবাই হয়ে গেল, এভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বাম কাতে শুয়ে দিয়ে ডান হাতে ছুরি ধরে যিনি জবাই করবেন, যার কুরবানি তিনি করলেন, বা তিনি যদি কাউকে দায়িত্ব দিতে চান সেটা ভিন্ন কথা, কুরবানি জবাই হয়ে গেল। কুরবানি জবাইয়ের পর যে রক্তটা থাকলো আর যে নাড়ি ভুঁড়িগুলো বেরোবে, এই বর্জ্য পদার্থ যেগুলো, সেগুলোকে কোথাও ঢেকে দিতে হবে বা ব্যবস্থা করে দিতে হবে, যাতে করে ওই কারণে কোনো মুসলমান ভাই বা অমুসলমান কোনো ভাই বা এলাকার প্রতিবেশী কেউ যেন কষ্ট না পায়, কারণ ইসলাম মানুষকে কষ্ট দিতে পারে না কখনো। এই তারপরে আবার গোশত রেডি হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুরবানির গোশত তুমি খাও, অভাবগ্রস্তকে খাওয়াও, অপরকে খাওয়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে গোশত খাও, সংরক্ষণ করো, অপরকে খাওয়াও। তিন ভাগে ভাগ করতে হবে এমন কোনো হাদিসের হাদিস পাওয়া যায় না, কোরআনেও কোনো আয়াত নেই যে তিন ভাগে ভাগ করতে হবে। কিন্তু ওলামায়ে কেরাম যেটা বলেছেন, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে যেটা আমরা বুঝতে পারি যে একটা কুরবানি গোশত তিন ভাগে ভাগ করা যেতে পারে, এক ভাগ সে নিজে রাখলো, এক ভাগ তার প্রতিবেশী বা ভিখারি মিসকিনকে দিল, এক ভাগ তার আত্মীয় স্বজনকে দিল, এরা দিতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় বলেছেন যে তোমরা খাও, যারা চায় তাদেরকে যাও, যারা চায় না তাদেরকে দাও। হাদিয়া দিতে হবে প্রতিবেশীকে দিতে পারে, আপনার প্রতিবেশী যাদের কুরবানি হয়নি বা হয়েছে, বা যারা অভাবগ্রস্ত ভিখারি মিসকিনকে বেশি বেশি দেওয়ার চেষ্টা করতে হবে। আপনি নিজে এমনও করতে পারেন, 1 কেজি 2 কেজি আপনার বাড়িতে যা থাকলো তা রেখে দিয়ে আপনি সবটা দান করে দিতে পারেন, বেশি নেকি পাবেন, অসুবিধা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু একটা হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু বলেছে খাও, সংরক্ষণ করো এবং অভাবগ্রস্তকে দাও। তার মানে খেতে পারা যায় এবং সংরক্ষণও করতে পারা যায়। তবে কিছু আলেমরা বলছেন যে একটা হাদিস রয়েছে যে কুরবানির গোশত তিন দিনের বেশি খাওয়া জায়েজ না, তিন দিনের বেশি সংরক্ষণ করা জায়েজ না, এই হাদিসটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এই হাদিসের মূল্য এখন আর নাই, তার মানে হাদিস এখন চলবে না। তবে কিছু কিছু আলেম বলছেন যে যে এলাকায় আপনার মানুষ দুর্ভিক্ষ পীড়িত মানুষ, সে এলাকায় তিন দিনের বেশি মাংস গোশত জমা করা ঠিক না, কারণ মানুষ খেতে পাচ্ছে না, আপনি কেন জমা করবেন। আর যদি আপনার মানুষ সবাই কোরবানি দিয়েছে এলাকার, অসুবিধা নাই, তখন আপনি এই বছরের গোশত সামনে বছর পর্যন্ত খেতে পারেন। সাহাবায়ে কেরাম এমন করত কোন কোন সময়। সেটা দলিল কি যে আমরা বলি যে আয়ামে তাশরিক, ঈদের পরে 11, 12, 13 তারিখ, এই তিন দিন আয়ামে তাশরিক, এই শব্দের বাংলা অর্থ হচ্ছে মাংস শুকানোর দিনগুলো। মানে তাদের তো আর ফ্রিজ ছিল না, তারা করতো কি কুরবানির মাংস রোদে দিয়ে শুকিয়ে রাখতো, শুকানোর পরে সে মাংস অনেক দিন ধরে খেত। এই আয়ামে তাশরিক মানে হচ্ছে মাংস শুকানোর দিন। তাহলে কুরবানি হয়ে গেল, জবাই হলো, দাড়ি পাল্লা আনার দরকার নাই, তিন ভাগ মোটামুটি করে নেন, আপনার ভাগ একটু কম রাখেন, অসুবিধা নাই। ভিখার মিসকিন যারা বছরে কোনো সময় খেতে পায় পায় না, তাদেরকে গোশত দিয়ে দেন, আপনার আত্মীয় বাড়িতে দিয়ে দেন, আপনার আত্মীয়র কুরবানি হলো দিয়ে দেন, অসুবিধা নাই, তার বাড়িতে কুরবানি হয়েছে দিয়ে দেন, অসুবিধা নাই। এভাবে আমাদেরকে একটা কুরবানিকে সুসম্পন্ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোকে মেনে চলার তৌফিক আতা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়া বাদা আম্মা বাদ। তাহলে এভাবে আমাদেরকে কুরবানি দিতে হবে, কুরবানির মধ্যে যেন আমাদের কোনো রিয়া না আসে, লোক দেখানো বিষয় যেন না আসে, মনে করতে হবে আমরা কুরবানি দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা কুরবানি দিচ্ছি যেমন করে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য রেডি হচ্ছিলেন, এইভাবে আমাদেরকে কুরবানি দিতে হবে। যেমন করে আমাদের আপনার হাবিল, এই আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল যেমন করে কুরবানি দিয়েছিল, হাবিলের কুরবানি যেমন করে কবুল হয়ে গিয়েছিল, তেমন করে
আমাদের জন্য কুরবানি কবুল হয় এভাবে আমাদেরকে কুরবানি দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এরপরে সংক্ষিপ্ত বিষয় নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে ঈদ। এটা হচ্ছে ঈদুল ফিতর আমরা পার করে এসেছি, আর এটা হচ্ছে ঈদুল আজহা বা ঈদুল জোহা। ঈদুল ফিতরের চেয়ে শ্রেষ্ঠ এই ঈদটা ঈদুল আজহা। কেন? সেখানে ফিতরা বন্টনের ব্যাপার আছে, আর এখানে কুরবানি আছে, আর হজ আছে, আর আরাফার রোজা আমাদের সবাইকে করতে হবে। একদিনের রোজা 2 বছরের গোনা মাপ। আশ্চর্য একটা রোজা, যে বছর এখনো আসেনি সেই বছরের গোনা আল্লাহ অগ্রিম ক্ষমা করে দেন এই দিনের রোজা পালন করলে। যদিও আরাফার দিনে রোজা নিয়ে আলেমদের মধ্যে 2 শ্রেণীর আলেমের কড়া ফতোয়া আছে। কেউ বলছে সৌদির যেদিন আরাফা সেদিন আমাদের আরাফা, কেউ বলছে যে না 9 তারিখ আরাফা। এখন এটা দুই রকম টানা দ্বিধায় আমরা রয়েছি। তবে আমাদের দেশের বেশ কিছু কিছু আলেম, আনোয়ার ফয়জি, আব্দুল হামিদ মাদানি, আব্দুল হামিদ ফয়জি সাহেব, ইনারা বলতে চাইছেন, ওনারা অনেক যুক্তি দিয়ে বলতে চাইছেন যে আরাফার দিনের সাথে সম্পৃক্ত নয়, এটা হচ্ছে 9 জিলহজ। যে দেশে মানুষ থাকবে সে সে দেশের 9 তারিখে রোজা পালন করবে। ইনশাল্লাহ আমরা এটাই গ্রহণ করবো বলে আমরা মনে করি। কারণ আমরা যদি মনে করি যে আরাফার দিনে যেদিন হাজিরা ওই দিন রোজা রাখবো, তাহলে আজ থেকে 500 বছর আগে মানুষ কি করেছে? মিডিয়া তো ছিল না। বা আরাফার দিনে যে হজ যদি বন্ধ থাকে, কতবার হজ বন্ধ ছিল, তা আরাফার দিনে তো হাজিরা যায়নি, তাহলে কি আমরা রোজা করবো না? যাক, এ নিয়ে অনেক বাকবিতণ্ড রয়েছে। 2 শ্রেণীর আলেমদেরকে আমরা সম্মান করি, যে যেটা নিয়ে আমরা পারি এটা করব। তারপরে আমাদের যে এই তাকবীর শিখে দিয়েছি, আল্লাহ আকবার আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা তো পড়তে থাকতে হবে। আর ঈদগাহে যাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকাল সকাল গোসল টোসল করে, সাহাবীরা করতেন সকাল সকাল গোসল টোসল করে, একটা ভালো পোশাক, সুন্দর পোশাক এবং একটু সুগন্ধি মাখতেন, এবং ঈদগাহে তাকবীর পাঠ করতে করতে যেতেন যতক্ষণ না আলেম এসে তার নামাজ পড়াতো। তার মানে তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যাওয়া সুন্নাত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে যে রাস্তা দিয়ে আসলো তার বিপরীত রাস্তা দিয়ে, অন্য রাস্তা দিয়ে চলে যাও সুন্নাত। গত যে আমরা ঈদ পালন করেছি, ওই ঈদে আমরা কি করেছি? 3টি বা বেজুর কোনো খেজুর খেয়ে এসেছি, আর এই ঈদে কি করতে হবে? কোনো কিছু না খেয়ে আসতে হবে, ঈদের সালাত আদায় করে গিয়ে কুরবানি করে এবার খেতে হবে। তবে আমাদের সমাজে এটা নিয়ে আরেকটা ভুল প্রচলন আছে, মানুষ মনে করে অর্ধেক রোজা, তার মানে অর্ধেক দিন রোজা রাখে ওরা, দেশে আহারি খায়। এটা 100% হারাম কাজ, কারণ ঈদের দিনে রোজা রাখা জায়েজ নয়। ঈদের দিনে রোজা রাখা জায়েজ নয়। আপনি আল্লাহর 365 দিনের প্রতিদিন রোজা রাখতে পারেন, মাত্র 5 দিন বাড়ছি, 5টা দিন রোজা রাখা হারাম। কোন কোন 5টা দিন? ঈদুল ফিতর, ঈদুল জোহা মানে 2 ঈদ, আর এই যে ঈদ আসছে এই ঈদের পরপর 3 দিন, 11, 12, 13, এই 5টা দিন রোজা রাখা হারাম। কোনো মানুষ মনে করে যে এটা মানে অর্ধেক দিনের রোজা, অর্ধেক আমল ইসলামে নাই, অর্ধেক দিনের রোজা না, ওটা মানে কি? ওটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত, যে না খেয়ে গিয়ে কুরবানি করে পরে এসে তিনি কুরবানি গোশত দিয়ে আহার করেছেন, এমনিও খাওয়া যেতে পারে। তাহলে এই কাজটা করতে হবে, ঈদের দিনে সুন্দর করে গোসল করে, সুন্দর পোশাক পরে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে, সুগন্ধি মেখে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে প্রবেশ করতে হবে। যে রাস্তা দিয়ে আসলেন তার বিপরীত রাস্তা দিয়ে যাওয়া হয়েছে সুন্নাত। তারপরে ঈদ সালাত আদায় করে, খুতবা শুনে, তারপরে গিয়ে পশু জবাই করে, তারপরে আহার করলেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা হচ্ছে ঈদের দিনের বিশেষ আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে বেশি বেশি বান্দাকে ক্ষমা করেন, অর্থাৎ আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে? আরাফার দিন, তার পরের দিন বা তার পরের 3 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি আমাদেরকে জিকির আজকার করতে হবে। তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ঈদের আগের দিন বা 3 দিন আগে ডিজে চলবে, এটা হারাম। সারা রাত্রি গান বাজনা চলবে, এটা হারাম। আসর চলে মদের, নাউজুবিল্লাহ মিন জালিক, এটা হচ্ছে হারাম। মুসলমানকে এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেওয়া, এটা হারাম, এটা জায়েজ নয়। সুতরাং আমাদেরকে সঠিকভাবে কুরবানি দিতে হবে, যেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরাম দিয়েছেন। সঠিকভাবে ঈদের সালাত আদায় করতে হবে, যেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামরা আদায় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঈদুল আজহার যে পুরো পূর্ণাঙ্গ নেকি, সেই নেকি যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যারা কুরবানি নিয়াত করেছি, আমরা যেন কুরবানিটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য দিতে পারি, কোনো রকমের কোনো যেন রিয়া, কোনো রকমের কোনো গোস্তের ওজন নিয়ে যেন আমরা চিন্তিত না হয়, আল্লাহ সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা অনেক পাপী বান্দা,
আমরা পদে পদে কথায় চলায় সব কাছে ভুল করি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। এই যে তুমি জিলহজ মাসের 10 দিন বিখ্যাত দিন হিসাবে আমাদের সামনে প্রেরণ করছো, এই দিনগুলোতে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের মধ্যে এখনো যারা হারাম রুজি ইনকাম করে তাকে তুমি সৎ পথে পরিচালনা করার তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে আছে, তারা আমাদের দোয়ার মহতাজ, তাদেরকে তুমি আমাদের এই দোয়ার মাধ্যমে তাদের কবরের সাজাকে তুমি লঘু করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন ঈদের সালাত ঠিকঠাক করে সুন্দরভাবে আদায় করতে পারি এবং মহিলাদেরকে অবশ্যই যেন ঈদগাহে আমরা আনতে পারি। একটা কথা মানে এখন হঠাৎ মনে পড়লো, ঈদের যে সালাত মহিলাদেরকে আনতে আমরা বাধ্য, যদি কোনো মহিলার মাসিক হয়, মেন্স হয়, তাও তারা ঈদগাহে আসবে কিন্তু সালাত আদায় করবে না। ঈদগাহে আসবে, সালাত আদায় করবে না, কারণ ওই দিনে আল্লাহ বেশি বেশি ক্ষমা করে। মা বোনরাও তো ক্ষমা পাওয়ার যোগ্য, তারা ঈদের তাবুর পাশে বা পাশে বসে থাকবে কিন্তু তারা সালাত আদায় করবে না। তার মানে ধরেন মহিলারা যদি আসে আমার ছাদে ঈদের নামাজ হবে, তাহলে আমার ছাদে যেখানে যতদূর ঈদের নামাজ হচ্ছে তার পাশে তারা বসে থাকবে। কেন? যারা হাইজ বালি মহিলা তারা বসে থাকবে। রসুল্লাহ জরুরি বলেছেন আসতে, তবে মহিলারা আলাদা করে ঈদের নামাজের জামাত করবে বা আলাদা করে ঈদের নামাজ বাড়িতে পড়বে, এই মর্মে একটা জাল হাদিসও নাই, একটা জাল হাদিসও নাই। যদিও আমাদের পাড়ায় অনেক রকম ইমাম আছে, মহিলা ইমাম, নাউজুবিল্লাহ মিন জালিক, এগুলো জায়েজ নয়। মহিলাদের ঈদের জামাত জায়েজ নয়, মহিলারা পড়াবে, পুরুষরা পড়াবে, তার পিছনে পড়লে এটা ঠিক আছে, পর্দার মাধ্যমে পড়বে এটা ঠিক আছে, তবে মহিলারা একা মানে জামাতবদ্ধভাবে ঈদের সালাত বা বাড়িতে একা একা ঈদের সালাত আদায় করলে ঈদের সালাত হবে না। একদম স্পষ্ট কথা শুনে রাখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে কোনো প্রমাণ নাই যে মহিলারা আলাদা করে জামাত করবে, এটা জায়েজ নয়। আমাদের সমাজে দু একটা জামাত আছে এমন, এমনকি মহিলারা খুতবাও দেয় না, নাউজুবিল্লাহ মিন জালিক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অধিকার দেয়নি। সুতরাং সালাত আদায় করলে মহিলাদের মানে পুরুষের পিছনে সালাত আদায় করতে হবে। আল্লাহ আমাদের সহি বুঝদান করুক। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, করোনা ভাইরাস বারো এই ধরনের কি সব ভাইরাস আসছে, আমাদেরকে এর থেকে তুমি পূর্ণাঙ্গ হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আল্লামা আদিল হোসেন সাইদি ডক্টর জাকির নায়েক যেন আবারও সমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, সেই শুভ অবস্থা তুমি করে দাও। আল্লাহুম্মা আমিন।